সাগরীয় ঘূর্ণী রিমলর প্রভাবর পাছতে তথা উত্তর পূর্বাঞ্চল বান ভূমিস্খলনে লৈছে সংহারী রূপ। ধারাষার বরষুণের ফলত রাজ্যের কেবাখনো জেলাত সৃষ্টি হয়েছে বান পরিস্থিতির। নগাঁও, হোজাই, ডিমা হাসাও, কাছাৰ, হাইলাকান্দি, করিমগঞ্জ বানর তাণ্ডব। নেরেনেপেরা বরষুণের ফলত ফেনে ফুটুকারে বাড়ি আহিছে বরাক, ব্রহ্মপুত্রকে ধরে নৈ উপনৈ সমূহ। বিপদসীমার উপরে বইছে কেবাখনো নদীর জলস্তর। ঠায়ে ঠায়ে বাঢ়নী পানীয়ে কেবাখনো জেলাত ছিগিছে মথাউরি। জেঠমহিয়া বানত মথাউরি ছিগি প্লাবিত হয়েছে শতাধিক গাঁও। পথর উপরে বাঢ়নী পানি বাগড়ার ঠায়ে ঠায়ে বানত গড়কাপ্তানি পথ ছিঙি ব্যাহত হয়েছে যাতায়াত। নগাঁও, হোজাই, বরাকর পাহাড়িয়া জেলা ডিমা হাসাওতো রুষ্ট হয়েছে প্রকৃতি। বান ভূমিস্খলনত স্তব্ধ হয়ে পড়েছে পাহাড়িয়া জেলাখনের সাধারণ জনজীবন। বছরটোর প্রথমতো বানতে ঘর দুয়ার এরি শিবিরত আশ্রয় লৈছে বানপীড়িত রাইজে। ইপিনে বানে কালরূপ ধারণ করার ফলত নগাঁও আর বরাকর বানপীড়িত অঞ্চলত প্রশাসনে বন্ধ ঘোষণা করেছে বিদ্যালয়। কপিলীর বাঢ়নী পানীয়ে ছিগিছে কামপুর চাংচকীর মথাউরি। হুড়াহুড়ে পানি সুমায় প্লাবিত করেছে কামপুরের চাংচকি, গারুখুন্ডা আদি বিভিন্ন অঞ্চল। ক্রমাৎ কপিলীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে। খান্দাং জলবিদ্যুৎ প্রকল্পর পানি এরি দিয়ার ফলত কপিলী উফন্দি উঠিছে। কপিলীর বাঢ়নী পানীয়ে কেবা ঠাইতো মথাউরি ছিগার খবর। এই মুহূর্তত আহিছে চাংচকীর মথাউরি ছিগার খবর। হুড়াহুড়ে পানি সুমায় প্লাবিত করেছে কামপুরের চাংচকি, গারুখুন্ডা আদি বিস্তীর্ণ অঞ্চল। আর কামপুরের শেহতিয়া বান পরিস্থিতি সন্দর্ভত আমাক সবিশেষ জানাব নগাঁওর আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরাই। চাংচকীত বর্তমান যথেষ্ট যে বানে ক্ষতি করেছে আর চাংচকীর মথাউরি ভাঙি যাওয়ার ফলত বর্তমান পানি হুড়াহুড়ে সোমাই আছে। মূল চাংচকীর স্থানীয় উদীপ শর্মা ডাঙরিয়া আছে। দাদা, মানে আপনার জানতে চেষ্টা করি আপনার খেতিখি আপনার। হয়, মূল এই মানে ধর আপনার ফাগুন মাহর পর কষ্ট করে এটা লাগা সময় ধর ফল হোক খাব সময় আছে। পানি আহি পেলায় ধর শেষ করে পেলালে। আপনার মথাই এটা আছে? মথাই মথাই আছে, কিন্তু মাথাই তো এটা মানে যদি দেখি কিছু নেতার কারণে এই ক্ষতি গায়ে হয়ে পড়ছে। পয়সাবিল পয়সাবিল সঠিক কামত ব্যবহার নকরে। এই মানে ধর আমি তো ইমান বিশেষ নেজানো, কিন্তু মূল এটা মানে ধারণা হয় মানে সরপা বড়লেকে এই বস্তুট মানে ইনভলভ আছে আর কামবিল সুচারুরূপে নোহার কারণে প্রতি বছরে মানে পানিয়ে আহি আহি মানুষখিন জুলা করে আছে। এবছর কথা নহয়, নতুন কথা নহয়, চাংচকি পতিয়া বা এইসমূহ গাঁৱৰ রাইজে প্রতি বছরে দুর্ভোগ ভুগিবলগে। আর যদি মথাউরি ছিঙি পেলাইছে, কিয় ভালদরে নির্মাণ করা নহল? মথাউরি নির্মাণ দুর্নীতি হয়েছিল নাকি? জলসম্পদ বিভাগের নগাঁর যখন কর্মচারী ঠিকাদার এই সকলের বাবেই বর্তমান দেখলে পাওয়া গেছে যে আপনার আপনার কি বাগান আছে? সবজি বাগান মোয়ে আসলে মানে প্রায় এবিঘা মান হব, মানে কালিলেকে মানে পানি নাছিলে, কিন্তু এতিয়া মানে সবজি ছিগিবই নোৱাৰিলো। নাই কমে মোৰ 15-20 হাজাৰ মান টকা ক্ষতি হৈ গ'ল। নিশ্চয় মই দেখুৱাই আছো বৰ্তমান যি এতিয়া যে আমি অদীপ শর্মা মন্তব্য ললো, আমি ইয়াৰে স্থানীয়, তেওঁ ইতিমধ্যে খুব প্রকাশ কৰিছে যে মথাউৰি ভালদৰে নির্মাণ নকৰিলে আৰু মথাউৰি ভালদৰে নির্মাণ কৰা হলে এইদৰে পানি হুড়াহুড়ে সোমাই নাহে। মই দেখুৱাইছো এয়া চাওক কিমান বেগত বর্তমানে পানি সোমাই আছে এইসমূহ ঠাইত। আৰু এতিয়াও যি চাংচকি ইয়াৰ কিছু আগলৈ গ'লে গাৰুখুন্দা এইসমূহ ঠাইত পানি খুব জোৰত সোমাই আছে। হয়তো নিশার ভাগলে আরো বেশি হব, এইসমূহ ঘর ডুবিব, গতি যথেষ্ট এক ভয়ঙ্কর পরিস্থিতি। মই দেখাইছো ইয়াত চাওক কিদরে পানি সোমাই আছে, বানে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। আর চাংচকি গাঁৱত বর্তমান দেখলে পোৱা গৈছে যে যি মই দেখাইছো এইসমূহ যি সবজি খেতি করা হয়েছিল, যে শাক পাচলি খেতি করা হয়েছিল, সম্পূর্ণরূপে বানত জাহ গৈছে, যথেষ্ট ক্ষতি হয়েছে। আর চাওক কিমান বেগত বর্তমান কিমান সুতত বর্তমান পানি সোমাইছে, কপিলী পানি এইসমূহ গাঁৱলৈ সোমাই আহিছে, যার পরিপ্রেক্ষিতে দেখলে পোৱা গৈছে যে বানত ডুব গৈছে বর্তমান চাংচকীর এইসমূহ ঠাই। গতি মই এটা কব লাগিব যে চাংচকি, পতিয়া পাম, গাৰুখুন্দা, কামপুর বিস্তীর্ণ অঞ্চল বর্তমান বানত ডুব গৈছে। আর ইয়া আমি দেখাই আছো বিভিন্ন ন ন যি অঞ্চল প্লাবিত হৈছে, নতুন যি গাঁওখনের বহু ঘরলে বর্তমানে পানি সোমাই আছে। আর লগতে আমি দেখাইছো এইটো ঘর, এই ঘরটোর মানুষ বর্তমান ইয়ারপরা আঁতৰি গৈছে, কারণ তেওঁলোকৰ ঘর সম্পূর্ণ বানত ডুব গৈছে। মই দেখাইছো এই ঘরটো। বাইদেউ, এইটো ঘর কার হয় জানে নাকি? কার ঘর এইটো? আপনার ঘর তো কোনখিনি? আগলে আছে পানি সোমাইছে নি তাত? পানি সোমাইছে, আগফাল পিছফাল সবতে পানি, ভিতরতো পানি, পাকঘর
কুয়া রুম তো বাকি আছে, আশ্রয় কিবি দিছে নেকি? নাই নাই, একো কুয়া নাই এতিয়ালকে। আৰু সব প্ৰশাসনৰ পৰা বৰ্তমান খবৰ কৰিবলৈ আহিছে নেকি কোনোবা? নাই নাই নাই, এতিয়ালকে আহা নাই। আৰু চৰকাৰে কোনো খবৰ লোৱা নাই? নাই নাই। আৰু ৰিলিফৰ বস্তু দিয়া? ৰিলিফৰ বস্তু দিয়া নাই, চৰকাৰেও খবৰ লোৱা নাই। নিশ্চয় দেখাতি পানী প্রতি বছরে সোমায় চাংচকীত, নতুন কথা নহয়। কিন্তু মথাউরি কেতিয়াও নির্মাণ নহয়, যার পরিপ্রেক্ষিতে রাইজ ক্ষোভিত। ইয়ার এই রাইজে এটা দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। আর আমি দেখালে চাংচকীর পরিবেশ, চাংচকীতে একই পরিবেশ চাংচকীত দেখলে পাওয়া গেছে যে বানে বহু অঞ্চল প্লাবিত করেছে আর নতুন ঘর বর্তমান ডুবি গৈ আছে। কিন্তু এতিয়ালৈকে প্রশাসনের লোক অহা নাই, এতিয়ালৈকে সরকারের পৰা কোনো খবর লোলে অহা নাই, যার প্রকৃত কিন্তু রাইজ ক্ষুব্ধ হয়ে পড়েছে। আর একদরে হুজাইটো অব্যাহত আছে বানর তাণ্ডব। হুজাই দেবস্থানত যমুনা নৈয়ে চলাইছে সংহারী রূপ। চকুর পচারতে নৈর কোবাল খুঁটে ঠাহি মুহি নিলে এটা পকী ঘর, কেমেরাত বন্দী হয়েছে উটুয়াই নিয়ার দৃশ্য। ঘর ভাগি পড়ার দৃশ্য চাওক অন ক্যামেরা, লাইভ এন্ড এক্সক্লুসিভ ভিজুয়েলস আমি দেখাইছো। এইখানে মুহূর্ত যমুনা নৈয়ে সংহারী রূপ ধারণ করেছে আর একবারে দলংর গাতে লাগি থাকা এটা ঘর, পকী ঘর এনেদরে তাসপাতর দরে মুহূর্ততে খহি পড়িল, চকুর পচারতে খহি পড়িল বাঢ়নি পানিত। এখন দলংর কাষতে থকা হুসেইন আহমেদ চৌধুরী নামের লোকজনের ঘরটো উটুয়াই নিলে যমুনার কোবাল খুঁটে। হুজাইত এয়া বানর তাণ্ডব, বানর সংহার লীলা। দেবস্থানর যমুনা নৈয়ে চলাইছে সংহারী রূপ। চকুর পচারতে নৈর কোবাল খুঁটে ধাহি মুহি নিলে এটা পকী ঘর, ক্যামেরাত বন্দী হল ঘর উটুয়াই নিয়ার এই শিহরণকারী দৃশ্য। এখন দলংর কাষতে থকা হুসেইন আহমেদ চৌধুরী নামের লোকজনের ঘরটো এনেদরে চকুর পচারতে ভাগি পড়িল, উটুয়াই নিলে যমুনার কোবাল খুঁটে। ইফালে বরাক উপত্যকাটো ক্রমাৎ ভয়াবহ রূপ ধারণ করেছে বান পরিস্থিতিয়ে। বাঢ়নী পানি উটুয়াই নিলে এগৰাকী মহিলাক, কাটাখাল নৈর বাঢ়নী পানি টুটি গল ফিরোজা বেগম মজুমদার নামৰ এগৰাকী মহিলা। বৰ হাইলাকান্দি তৃতীয় খণ্ডত এই শোকাবহ ঘটনা। নিখোঁজ মহিলাগৰাকীৰ সন্ধানত SDRFএ চলাইছে অভিযান। হাইলাকান্দিত বানৰ সংহাৰী ৰূপ, বাঢ়নী পানি উটুয়াই নিলে এগৰাকী মহিলা, কাটাখাল নৈৰ বাঢ়নী পানীত উটি গল ফিরোজা বেগম নামৰ এগৰাকী মহিলা। বৰ হাইলাকান্দি তৃতীয় খণ্ডত এই শোকাবহ ঘটনা। নিখোঁজ মহিলাগৰাকীৰ সন্ধানত SDRFএ চলাই গৈছে অভিযান। ৰিমলৰ প্ৰভাৱৰ পৰা আৰম্ভ কৰি এই পৰ্যন্ত অসমত কেইবাজনো লোকৰো প্ৰাণহানি, ধনজনৰ হানি, ৰুষ্ট প্ৰকৃতিৰ এই তাণ্ডৱ লীলাত এইবাৰ মহিলা বানত উটি যোৱাৰ খবৰ আহিছে। হাইলাকান্দিত সংঘটিত হৈছে এই ঘটনা। নেনেনেপেরা বরষুণের বাবে হাইলাকান্দি জেলাত এনেদরে তাণ্ডব চলাইছে বানে। কৃত্রিম বানত বুর গেছে বিভিন্ন অঞ্চল, বানত বুর গেছে হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর আরক্ষী চকীও। বানর বাবে আইনাখলর স্থানীয় বিদ্যালয় এখনলে স্থানান্তর করা হয়েছে আরক্ষী চকী। এই আরক্ষী চকীত একাঠু পর্যন্ত পানি, এককাল পর্যন্ত পানি। আরক্ষী চকীর কেইবাখনো বাহন বর্তমান পানির তলত, চকী মেজ সকল উঠাই থবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর বর্তমান অস্থায়ীভাবে এই থানাখন এখন বিদ্যালয়লৈ স্থানান্তর করা হয়েছে, আইনাখলর স্থানীয় বিদ্যালয়লৈ স্থানান্তর করা হয়েছে আরক্ষী চকী। কি হয়েছে? বৃষ্টি আমরা ওটা অসুবিধা হয়েছে, এমন জলটা এইভাবে কয়েক তিন চার বছর আগে একবার ওরকম হয়েছে, আর আজকে গত পরশুতে এইরকম বৃষ্টি জল বৃষ্টি দিতে আছে। জল বৃষ্টিটা দেওয়ার পরে এমন জলটা বাড়ছে যে আমরা এখন জলটা বাড়ার পরে খে কোন দিকে যাইতো এটা কোনো ইয়ে হয় মানে হুশ নাই যে কোন দিকে খেয়ে যাইতো, খেয়ে কীরকম বাড়তো জ্ঞানারা হয়ে গেছে। আসলে জ্ঞানারা হওয়ার পরে দেখা এই যে অফিসিয়াল জিনিস এইসব বাঁচাইতো কিলা বা নিজে বাঁচতো কিলা বা আমরা কোন জায়গা জায়গা পাইতাম কোন জায়গাকে যেমন জ্ঞানারা হই ওরকম সবার ইয়ে সাহেবের কাছে বা ওসি স্যারের কাছে ফোন টোন করি এইসব জায়গা তারাও একটা সান্ত্বনা দিয়েছিল যে দাঁড়াও আমরা চিন্তা অপেক্ষা করো আমরা দেখবো কীরকম কেটা করা যায়। বরাকত বান পরিস্থিতি ক্রমাৎ অবনতি ঘটার পথত, এতিয়া বিপদ সীমার উপরে বইছে বরাক নৈ। অন্নপূর্ণা ঘাটত পুয়া পাঁচ বজাত বিপদ সীমার 1.3 মিটার উপরে বই আছে পানি। বিপদ সীমার 19.83 পরিবর্তে 21.12 মিটার উপরে বইছে বরাক নৈর পানি। ইফালে নিশার পর হয়ে থাকা প্রচণ্ড বরষুণের ফলত শিলচরের অধিকাংশ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। নিশার ভিতরতে বৃদ্ধি পাইছে পানির পরিমাণ। মণিপুরত হয়ে থাকা নেড়েনেপেরা বরষুণের ফলতে হুড়াহুড়ে বরাকর পানি
শিলচরত সোমার তথ্য আহিছে। পুনের 2022 চনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করেছে শিলচরের রাইজে। ইপিনে জলমগ্ন শিলচরের একাংশ লোকে ঘর দুয়ার এরি আশ্রয় লৈছে শিবিরত। শিলচরত বন্ধ হয়ে পড়েছে শিক্ষানুষ্ঠান, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বান পরিস্থিতি। শিলচরের পর অনিরুদ্ধ লস্করের সঙ্গে সংযুক্ত হয়েছে পোনপটিয়া সম্প্রচারত। অনিরুদ্ধ, এই মুহূর্তত কি নতুন তথ্য আপনি লাভ করেছে? বান পরিস্থিতি যেহেতু ক্রমাৎ জটিল হয়ে পড়েছে, বিপদ সীমার কিমান উপরে বই আছে বর্তমান বরাক নই? জয়ন্ত, যাকালি যে পরিস্থিতি আছে, যাকালি 3টা বাজাত যেতিয়া বরাকর নৈ ডেঞ্জার লেভেল ক্রস করেছিল, ডেঞ্জার লেভেলটো হল 19.83 মিটার্স, কিন্তু এতিয়া 12টালৈ, আজি 12টালৈ এটো 21.37 মিটারলৈ গৈ পাইছে, মানে 1.5 মিটার ওপৰত দি বরাক নৈখন বই আছে। আমি দেখাব পাৰোঁ বরাক নৈৰ কেনেকুৱা কারেন্ট দেখিব পাৰে ইয়াতে বরাক নৈ। আৰু বরাক নৈ আমি যে থৈয়া এতিয়া আছোঁ যে ঠাইত, এই ঠাইটো হল প্রাক্তন বিধায়ক বরখলার কিশোরনাথর ঘরত আমি আছো। আর কিশোরনাথর ঘরের বেক সাইডর কি পরিস্থিতি এইটা আপনার দেখাম, আমার দর্শক দেখাম। যাকালি রাতের জিওটেক বেগ লগাই বর্ডারখন সিলিং করা হয়েছে, কেন পানি সুমাই গৈছে। আর তার ঘর বহুত ওপরে ঘর আছে, কিন্তু রাস্তাখন তলত, এইটো মেইন রোডখন তলত, সাইডে দিয়ে মেইন রোডে দিয়ে সুমাইছে। আমি আমার লগত কিশোর দাও আছে, আমি কিশোর দাকো খুঁজি লম কেনেদরে পরিস্থিতি এইটো হয়েছে। আর জিওটেগর যিখানি হয়, আমি দাদা আপনি অল্প ইয়াতে হোক, আপনি কব পারিব আপনার এই ঘরের যে পরিস্থিতি কেনেকুয়া হলে? হয়, ঘরের পরিস্থিতি তো যেটু আছে আপনাদের চাই আছে, আর মই তার সবর আগতে মই গঙ্গামাক প্রণাম করেছো যে গঙ্গামা মোর ঘর আহিছে বলে। আর যখন আপনাদের চাইছে, এই হওয়ার মেইন কারণটা হল মিজোরামত বহুত বরষুণ হয়ে আছে, মণিপুরত হয়ে আছে, ডিমা হাসাওত হয়ে আছে, গোটে হিল স্টেশনত বরষুণ হওয়ার কারণে গোটে পানিটা বরাক নদীতে আহিল, যার বাবে এটি আমার এই সিচুয়েশনটা হল যেটু নাকি আমি 2022ত আমি চাইছিলো। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অনিরুদ্ধ। আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম আপনার সঙ্গে। বরাকর সংহারী রূপ এয়া, শিলচরত বরাক নৈয়ে এনেদরে তাণ্ডব চলাইছে বাঢ়নী পানির তলত শিলচর কালাইন সংযোগী পথ, লগতে শিববাড়ী রোডত গধুর যানবাহন চলাচলত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বালিভর্তি বেগেরে বাঢ়নী পানি বাধা দিয়ার চেষ্টা চলোৱা হয়েছে। লগতে আমি জানাম এই মুহূর্তত আমার আন এগারী সাংবাদিক শিলচরের আক্ষিপালর বিশেষ রিপোর্ট। ধারাষার বরষুণের ফলত ইতিমধ্যে বরাক নৈর পানি উফঙ্গি উঠিছে আর ইতিমধ্যে ডেঞ্জার লেভেল ক্রস করেছে। মই বর্তমান উপস্থিত আছো শিলচর কালাইন যোগী পথ আছে, এইটো সিঙ্কিং জোন বলে কোয়া হয়। আর ইতিমধ্যে যাকালি কাছাড় ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে এই পথটো হেভি ভেহিকলসর কারণে মানে বন্ধ রাখাবলে এইটো নির্দেশ দিয়া হয়েছে। আর আপনাদের মই দেখাবলে মই যত্ন করিম বরাক নৈর পানি ইতিমধ্যে ইতিমধ্যে ডেঞ্জার লেভেল ক্রস করেছে। আর শিলচর কালাইন পথ আছে সেই পথতে পানি বরাক নৈর পানি সুমাই পড়েছে। আর ইয়ার লগে লগে জিও বেগ আছে, আসলে পানিটো শিববাড়ির যে রোড আছে তাতে জিও বেগ বনায় তাতে দিবলে চেষ্টা করে আছে কাছাড় জেলা প্রশাসনে। আপনাদের চাই আছে সেই দৃশ্য পোনে পোনে শিলচর কালাইন রোডের বরাক নৈর পানি আছে, সেই পানি ইতিমধ্যে উফঙ্গি উঠিছে আর ডেঞ্জার লেভেল ক্রস করে রাস্তা সুমাই পড়েছে বরাক নৈর পানি। এইটো মাইথান স্টিল নহয়, ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল, কারেক্ট। বিগত প্রায় 3 মাহে ব্রহ্মপুত্রখনের পারত লাগি অহা প্লাস্টিকের পেলনিয়া বটল বুটলি মুঠ প্রায় 3,300টা বটলে নির্মাণ করে উলিয়াইছে এই নাওখন।
28 ফুট দীঘল 5 ফুট বহল নাওখন লৈ বুমনিয়ে আগন্তুক 1 জুনত 3 সতীর্থৰ সৈতে গুৱাহাটীলৈ যাত্ৰা আৰম্ভ কৰিব। মুঠ 13 দিনত গৈ গুৱাহাটীত উপস্থিত হ'ব বুমনি। উল্লেখ্য যে ইয়াৰ পূৰ্বে প্লাষ্টিকৰ বটলৰ নাৱেৰে বুমনিয়ে ব্ৰহ্মপুত্ৰৰ বুকুৱেদি মাজুলী, দিহিংমুখ, সনকপাৰা ইত্যাদি ঠাইলৈও একেই থিম লৈ যাত্ৰা কৰিছিল। ইয়াৰ দৈৰ্ঘ্যতা হৈ গ'ল 33 ফুট আৰু বহল হৈ গ'ল প্ৰায় 5 ফুট আৰু ইয়াত 3000 বটল লাগিছে আৰু আমি এই প্ৰচেষ্টা চলাই আছোঁ। যোৱা 5 বছৰে আমি এই প্ৰচেষ্টাৰে চলাই আহিছোঁ। ক্ষুদ্ৰতম প্ৰচেষ্টা আমাৰ যে কি ব্ৰহ্মপুত্ৰখন প্ৰদূষণ মুক্ত কৰাৰ। এই প্ৰদূষণ মুক্ত কৰাৰ আমাৰ লক্ষ্য 2021 চনৰ পৰা। এইবাৰৰ এই যাত্ৰাকালত ব্ৰহ্মপুত্ৰৰ পাৰে পাৰে কেইবা ঠাইত সহায় কৰিব বুমনিক পৰ্যটনৰ লগত জড়িত সংগঠনেও। ডিব্ৰুগড়ৰ পৰা জেছিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আকৌ এবাৰ বুমনিৰ দুঃসাহস। প্লাষ্টিকৰ পেলনীয়া বটলেৰে নিৰ্মাণ কৰা এখন নাওত উঠি লুইতৰ বুকুৰে উজনিৰ পৰা নামনিলৈ যোৱাৰ দুঃসাহস বুমনিৰ। ডিব্ৰুগড়ৰ বগীবিলৰ পৰা ব্ৰহ্মপুত্ৰৰ বুকুৰে গুৱাহাটীলৈ যাব ওলাইছে বুমনি নামৰ যুৱকজন। বুমনিৰ এয়া দ্বিতীয়টো প্ৰয়াস। এই যাত্ৰাকালত বুমনিয়ে বিশাল নদীখনত উপঙি থকা প্লাষ্টিকৰ পেলনীয়া বটল, আন প্লাষ্টিকৰ আৱৰ্জনাসমূহ বুটলি পৰিৱেশ সংৰক্ষণৰ সজাগতা বিয়পোৱাৰ চেষ্টা কৰিব আৰু সেইবাবে এই যাত্ৰাত বুমনি উৰফে ধীৰাজ বিকাশ গগৈয়ে থিম হিচাপে লৈছে প্লাষ্টিক ফ্ৰী ব্ৰহ্মপুত্ৰ। বিগত প্ৰায় 3 মাহে ব্ৰহ্মপুত্ৰখনৰ পাৰত লাগি অহা প্লাষ্টিকৰ পেলনীয়া বটল বুটলি মুঠ প্ৰায় 3300টা বটলেৰে নিৰ্মাণ কৰি উলিয়াইছে এই নাওখন। 28 ফুট দীঘল, 5 ফুট করিমগঞ্জৰ বানৰ খবৰ জনাও। সিংলাই লংগাই পিছত এইবাৰ কুচিয়াৰা নৈয়েও ৰুদ্ৰমতী ধাৰণ কৰিছে করিমগঞ্জত। নিশাৰে পৰা বিপদ সীমাৰ ওপৰেৰে বৈছে ভাৰত বাংলাদেশৰ সীমান্তৰ কুচিয়াৰা নৈৰ জলস্তৰ। ইতিমধ্যে বানত বুৰ গৈছে চহৰখনৰ দাসপতি মদনমোহন ৰোড এলেকা। করিমগঞ্জ চহৰৰ বিসৰ্জন ঘাটত PWD পথৰ প্ৰায় 1 ফুট উচ্চতাৰ ওপৰেৰে বৈছে কুচিয়াৰা নৈৰ পানী। করিমগঞ্জের বান পরিস্থিতি সন্দর্ভত আগবাম আমার সাংবাদিক গরিশ নন্দীর প্রতিবেদন। করিমগঞ্জ জেলার সর্বত্রে আমি কালি দেখাইছিল নিউজ 18 অসম নর্থ ইস্টর দর্শকক দেখাইছিল যে কেনেদরে লঙ্গাই নই উজনি যে করিমগঞ্জ জেলার উজনি সমষ্টি পাতারকান্দি সমষ্টির কেইবাটাও মথাউরি সিঙি বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে আর ইয়ার পাছত এতিয়া আতঙ্কত ভুগি আছে করিমগঞ্জ শহর রাইজ। করিমগঞ্জ শহর এতিয়ালৈকে পানি সোমোৱা নাছিলে কিন্তু কালি রাতির পৰা যেহেতু যে কুচিয়ারা নৈর পানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে ইয়ার পাছত কিন্তু যেন করিমগঞ্জ শহর দাসপট্টি মদনমোহন রোড আদি এলাকাত কিন্তু পানি সোমাই গৈছে। কিন্তু বাকি অঞ্চলত করিমগঞ্জের বাকি যে এলাকা বাকি এলাকাত এতিয়াও পানি সোমোৱা নাই যদিও ভাল কথা। কিন্তু নৈর যে আমি স্তর দেখাবলৈ চেষ্টা করি বা নৈ যেদরে উফনত আহি আছে নৈ সিফালে যদি দেখা যায় অলপ জুম করিলে সিফালে এই অংশ বাংলাদেশ আসলে বাংলাদেশের ফালে পানি সোমার সম্ভাবনা আছে। গতিকে এইফালে করিমগঞ্জের ফালে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে আছে। ভারতের যে অসমের করিমগঞ্জের ফালে যদি দেখা যায় যে ইয়াতে যে বিসর্জন ঘাট সম্পূর্ণরূপে ঘুরাই পেলাইছে আর কি বিসর্জন ঘাটত থাকা একটা শিব মন্দির সকল ঘুরাই পেলাইছে। ইয়াতো যথেষ্ট রাইজ আছে, রাইজ সকল আতঙ্কিত হয়ে আছে। করিমগঞ্জ পৌরসভার এগারী সদস্য তারপর আমি জানিবলৈ চেষ্টা করি যে কেনেদরে কি কোয়া যায় আর যদি দেখা যায় যে মদনমোহন রোড বা দাসপতি এইবিলাক এলাকাত ইতিমধ্যে পানি সোমাই গেছে আর ইয়াতে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে আছে। কি সরকারে কি ব্যবস্থা লৈছে বা আপনাদের কি করে আছে কেনে পরিস্থিতি? কালি মোর ঘরে একটা অনুষ্ঠান আসলে দুপুর মানে খবর পালো কি বাসনপট্টি চুরিপট্টি দাসপট্টি এরিয়া জল সোমাই আছে। তারপর ফ্লাড কন্ট্রোলে মানে কন্টাক্ট করেছো তখন কোনো রেসপন্স পাওয়া নাই।
রাতে কালি 8টা বাজাত মানে জেলাধিপতির কথা পাতি ডিসি কমিশন ডিস্ট্রিক্ট কমিশনের কথা পাতি তারপর ইয়াত মাটির বস্তা পেলাইবার কারণে ব্যবস্থা করেছিল। এতিয়াও জল বাড়ি আছে, মই প্রশাসনের কন্টেক্ট করে আসু মোর ওয়ার্ডর যখন মানে ওয়ার্ড রক্ষা করা যায় তারপর মই আজি ডিসি সাহেবের কথা পাতিম। কালি তো তেখেতে কারণেই মানে এলাকাটা মানে আজি ইমান বাঁচি আছে, তেখেতে মানে কাঠকন্ট্রোলে কাম করে আছে, মানে এই তো সন্তুষ্টি মানে কোহা নাই। তেখেতে এই বছর তো কাঠকন্ট্রোলে ওয়ালটো হয়েছিল, কিন্তু তারপর যেটা পাইপলাইনটা আসলে দাসপট্টি এরিয়া মদমনোড এরিয়া পাইপলাইনটো বন্ধ করা নাই, যেটা মানে পানি সুমাইয়া এটা একটা মানে কৃত্রিম বন্যার একটা উপস্থিত পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। নিশ্চয়কৈ কালিও আমি দেখিছিলোঁ যে জল সম্পদ বিভাগের উপর অভিযোগ আছে আর আজিও একই অভিযোগ করে আছে, জল সম্পদ বিভাগে ভালদরে ব্যবস্থা লওয়া নাই। আমি আমার সহযোগী পুনের অনুরোধ করি ইয়ারপরা অলপ দেখাবলৈ যে আমি ভারতের ফলে আর বাংলাদেশের ফলে যদি দেখা যায় যে বাংলাদেশের যেবিলাক যে ওয়াচ পোস্ট আছে বা ইয়াতে কাস্টম আছে এইবিলাকতো প্রায় এক লেভেলে কিন্তু পানি আছে। এইখন যে সরু ঘর আমি দেখি আছো ইয়া কিন্তু আসলে বাংলাদেশের ফলে বাংলাদেশের কাস্টম বা জকিগঞ্জ ইয়াতে ওয়াচ পোস্ট আছে, জকিগঞ্জের কাস্টম বিভাগ আছে, এইবিলাকত কিন্তু একে প্রায় লেভেলত আমি ইয়ার পরে তো কব নোৱাৰি পানি সুমাইছে না নাই, কিন্তু ভারতের ফলে কিন্তু ইয়াতকৈ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে দেখবলৈ পোৱা গৈছে যে কেনেদরে কি পরিস্থিতি আছে। এনেদরে যদি অবস্থা থাকে আর যদি পানি সুমায় যদি ইয়ার রুদিব নোৱাৰে তেনেহলে কিন্তু করিমগঞ্জ শহরের কারণে আজি একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হব পারে। মহানগরীত ভূমিস্খলনত কণমানির মৃত্যুর পিছতহে গা লরিল জিএমডি তথা প্রশাসনের। লালগণেশ্বর কৃষ্ণনগর প্রশাসনে ভাঙি পেলালে রোহিত চৌধুরীর গার্ডওয়াল। রোহিত চৌধুরীয় অবৈধভাবে নির্মাণ করেছিল গার্ডওয়াল। বুধবারে লালগণেশ্বর কৃষ্ণনগর গার্ডওয়াল খহি মৃত্যু হয়েছিল এগারী কণমানির। দিলীপ দাস নামর লোকজনের ঘর গার্ডওয়াল খহি পড়াত শুই থাকা অবস্থাতে করুণ মৃত্যু হয়েছিল জাহ্নবী দাস নামর কণমানি শিশুটির। কোনো ধরনের নীতি নিয়ম নমনাক অট্টালিকা সাজি গার্ডওয়াল নির্মাণ করেছিল রোহিত চৌধুরী নামর লোকজনে। শোকাবহ ঘটনার পিছতে মৃত দুবছরীয় শিশুটির পিতৃয়ে গার্ডওয়াল তথা অট্টালিকাটোর মালিক রোহিত চৌধুরীর বিরুদ্ধে দিসপুর থানায় দাখিল করে এজাহার। আনহাতে এতিয়াও চিকিৎসালয়ত সংকটজনক অবস্থাত মৃত্যুদে যুঁজিছে শিশুটির মাতৃয়ে। স্থানীয় রেজর অভিযোগ অনুসরি রোহিত চৌধুরী নামর লোকজনে বিধি উলঙ্ঘা করে গার্ডওয়াল অট্টালিকা নির্মাণ করার বাবেই সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা। আগবঢ়াম আমার সতীর্থ সাংবাদিক প্রিয়ব্রত গগৈর প্রতিবেদন। চৌধুরীর যে গাফিলতি নির্মাণ কার্যত গাফিলতির এগারী কণমানিয়ে প্রাণ হেরুয়াইছিল গুয়াহাটির লালগণেশ্বর কৃষ্ণনগর আর আজির দিন দেখবলে পাওয়া গেছে সেই যখর আসলতে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বা যুক্ত গার্ডওয়াল আছিল সেই মাটিখিন বেড়ি থাকা যুক্ত গার্ডওয়াল আছে গার্ডওয়ালখিন সম্পূর্ণরূপে ভাঙি দিয়া দেখবলে পাওয়া গেছে। আমি সম্পূর্ণরূপে দেখাবলে চেষ্টা করছো বর্তমান প্রশাসনের বুলডোজার চলি আছে সেই অঞ্চল সেই অংশত আসলতে যংশত কালির যংশর গার্ডওয়াল খহি আসলতে কালির দিন এগারী কণমানিয়ে প্রাণ আহুতি দিবলগা হয়েছিল, এগারী মাতৃ বুকু সোধা হয়েছিল আসলতে। আর তারপরে আজির দিন দেখবলে পাওয়া গেছে যা কালি নিশাতেই জেলা প্রশাসনের তরফের এক নির্দেশনা জারি করা হয়েছিল যে এই যখন মাটি গাগুড়ি সমগ্র গার্ডওয়ালখিন আছে এই গোটে গার্ডওয়ালখিন ভাঙি দিবলে আসলতে নির্দেশ প্রদান করা হয়েছে। ইয়াতে উপস্থিত আছে বর্তমান মহকুমাধিপতি, আমি ওসরে যাব চেষ্টা করি। স্যার, কালি যে ঘটনা দেখবলে পাওয়া গেল তারপরে আজি প্রশাসনের বুলডোজার চলিছে, সমগ্র যুক্ত গার্ডওয়াল আছে ভাঙি দিয়া হয়েছে, গতি কালি কেতিয়া এনেকা ধরনের সিদ্ধান্ত লওয়া হল বা আজি কি কি করা হয়েছে? হয়, কালি গার্ডওয়াল ভাঙি যাওয়ার পিছত বাকি যেডোখর মানে রই গেছে সেইডোখর আকৌ পড়ার সম্ভাবনা আছে কারণেই মানে আমার DDMA একটর ফলের ডিসি স্যারে অর্ডার দিছে যে বাকি পার্টটু আমি যাতে ভাঙি দিয়া হয় যাতে আগলৈ সেইটো সেই বাকি থাকা পার্টটু ভাঙি আর অনিষ্ট নহয়। এই অঞ্চল নির্মাণ কার্য চলাবলৈ হয়তো অনুমতি নাছিল তেওঁলোকৰ? সেইখিনি আমি চাই আছো, সেইখিনি আমি পেপার ওয়ার্ক চাই থাকা হয়েছে তেওঁলোকৰ অনুমতি আছিল না আছে সেইখিনি পরবর্তী পর্যায়ত আমি গম পাম। বাইদেউ, যোৱাকালি দিনটো দেখাবলৈ পোৱা গল যে এটা অতি করুণ গাথা বলে কব লাগবে আসলতে সেই দম্পতিহালৰ বাবে আর এজন গাফিলতি সম্পূর্ণ গাফিলতি নির্মাণ কার্যত যিসমূহ কেঁচা মাল ইউজ করব লাগে ব্যবহার করব লাগে একেবারে করা দেখবলে পোৱা নাই যার ফলত এটি কণমানিয়ে নিজের প্রাণ আহুতি দিবলগীয়া হয়েছে, গতি আজি আপনি ইয়াত আহি উপস্থিত হয়েছে। চাওক, এখন 20-22 ফুট যদি ওখ ওয়াল মানে গার্ডওয়াল হিসাবে দিয়ে তাত আর্থ ফিলিংয়ে নাই,
রাখব কোনে গার্ড ওয়াল রাখবলেও তো একটা ব্যবস্থা লাগিব। এই পরিয়ালটা মানে কেদিনমানের আগে ইয়াতে নির্বাচনী মিটিং করে গেছিল, এই মানুষগুলো শুনবলে গেছে যদিও ইয়ার ভোটার নয় মঙ্গলদৈর হয়। মানে সেইখানে বাচ্চাটার খবর লোলে মাকগীর খবর লোলে ইয়ালে আইসো। আর এই গার্ড ওয়াল ভাগ্য ভাল যে এফালে পড়ে একটা বাচ্চা গল, যদি সিফালে পড়লেহেন বহু মানুষ কালি ঢুকালেহেন। গতি সকলে এই কথাখিনি খেয়াল রাখা দরকার। গতি এই কথাবিল আর মাটির মালিক সকলেও, মানে এটা গম পথ মাটির মালিকে কত কত ওয়াল বনি আছে গমেই নেপায়। তার মানে